হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, সবাই ভালো আছো? শুনতে পাচ্ছ আমাকে ক্লিয়ারলি? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। এখন মনে হয় ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? স্যার, আচ্ছা জি বলো। আপনি যে ম্যাথ প্র্যাকটিস করতে বলছিলেন, তারপর যে আমরা পিডিএফ করে দিলাম, তার মধ্যে আমি একটা সৃজনশীল দিয়েছিলাম সুইচের নিয়ে, ওটা আমি বুঝি নাই, ওটা একটু বুঝাই দিন। আচ্ছা, আমি আসলে খুব একটা ভালোভাবে চেক করতে পারি নাই, যে তোমাদের প্রত্যেকটা কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম। তো কোন প্রবলেমটা আমাকে একটু আরেকবার বলো। হ্যাঁ, পুরো প্রবলেমটাই বলো, আমি প্রশ্নটা বলো, আমি এটা সলভ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, প্রশ্নটা আবার পাঠাচ্ছি। পাঠাইলে হবে না, এখন একটু বলো দেখি। কোনো সার্কিটের ছবি ছিল, মুখে বলা বলে এক্সপ্লেন করা সম্ভব? সার্কিটের ছবি ছিল তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা একটু হোল্ড করো, আমি দেখতেছি, আবার পাঠাও তো একটু দেখি গ্রুপে। আচ্ছা, আচ্ছা, বাকিদের সাথে একটু কথা বলতে থাকি। বাকিদের কি অবস্থা, কার কি প্রবলেম আছে, তার কার কেমন ম্যাথ প্র্যাকটিস হলো, কতটুকু দক্ষতা অর্জন হলো, একটু বলো দেখি। বাকিরা কি আছো? স্যার, শিট সলভ করতে কি একটু হেল্প করবেন? জি অবশ্যই, কেন করবো না, এটাই তো আমার কাজ, তাই না? বলো কি সমস্যা। করতেও আর স্যার, আগের ক্লাসে যে সূত্রগুলা পড়েছিলেন, ওই সূত্র দিয়ে মানে অঙ্ক গুলা কিভাবে করবো, ওটা কি একটু দেখাই দিবেন? ওই টাইপের অঙ্ক কি পেয়েছিস, পাও নাই শীতের মধ্যে? জি স্যার, পাইছি কিন্তু পারি নাই, তাই তো করতে একটু সমস্যা হয়েছে। আচ্ছা একটু এক্সাম্পল দাও, মানে আই মিন কত নাম্বারটা, একটু অঙ্কটা বলো, এক একটা করে অঙ্ক দাও, স্পেসিফিকলি আমি ধরে ধরে সলভ করে দিতে পারবো। আমার কাছে এখন ওপেন করে অ্যাট দ্য সেম টাইম দুটো ডিভাইস দেখা পসিবল হচ্ছে না এই মুহূর্তে, আর আমি যে আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে দেখবো যে কার কোনটা সমস্যা, আমি সেই সময়টা একদমই পাচ্ছি না 2 দিন ধরে। একটু বলো আমাকে কত নাম্বারটা এবং কোশ্চেনটা কি। প্রবলেমটা কোশ্চেন নাম্বারটা এবং প্রবলেমটা একটু বলো। আচ্ছা কোথায় গেল মোবাইলে তো মানে একসাথে? ও আচ্ছা ও আচ্ছা 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 ওকে 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 সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমি সার্কিটের ছবিটা আদিবা পাঠাইতো, তাই না? আমি সার্কিটের ছবিটা আঁকতেছি, তার তো তুমি আমাকে ডিসকর্ডে বলে দিবা। আচ্ছা আদিবা, সার্কিটে মনে হয় এরকম ভাবে একটা রোধ আছে, তারপর হচ্ছে আরেকটা রোধ, দেন এই পাশে হচ্ছে আরেকটা রোধ, এবং এদের মাঝখানে দুটো যন্ত্র আছে। আমি যদি ভুল করে না থাকি, যন্ত্রটা কোথায়? এই হচ্ছে দুই পাশে যন্ত্রগুলো, কিউ এবং এক্স, কিউ এবং এক্স, এটা হচ্ছে কিউ, এবং এখানে একটা যন্ত্র আছে, সেটা হচ্ছে
x এবং কোন কোনটার সাথে ই আছে এর সাথে একটু রোধ আছে এখানে একটা রোধ আছে এবং এখানে একটা চাবিও আছে সাথে আচ্ছা দেখো আর এখানেও আরেকটা চাবি আছে এই হচ্ছে এটা সার্কিট রোধগুলোর মান বলো তো আমাকে এটার মান কত ছিল তারপর এটা হচ্ছে 4 ওহম আর এটা মনে হয় 100 ওহম তাই না এটা 5 এটা 5 ওহম আচ্ছা তারপরে আর কি দেওয়া আছে রোদ নাই কিন্তু ওখানে লেখা 20 ওহম এখানে হচ্ছে 20 ওহম এটা তো রোধের এখন তার মানে এটাই আসলে রোধ ঠিক আছে আচ্ছা তারপর এটা ছিল K1 এটা ছিল হচ্ছে K2 আর কিউ এর কি কোনো রোধ দেওয়া আছে মনে হয় না তাই না না কিউ এর পাশেরটা হলো 10 ওহম কিউ এর পাশের নিচে যেটা আর কি তাই তো এখন প্রশ্ন কি করছে আমাদেরকে প্রশ্নটা একটু বলো তো গয়ে বলছে K1 বন্ধ ও K2 খোলা অবস্থায় কিউ যন্ত্রের পাঠ নির্ণয় করো K2 খোলা অবস্থায় আচ্ছা K1 এবং K2 খোলা অবস্থায় কিউ যন্ত্রের পাঠ তাই তো আচ্ছা এখন কিসের পাঠ নিব আমরা কিউ যন্ত্রের আমরা কি কিউ এর রোধের মান বের করব নাকি কিউ এর মধ্যে তড়িৎ প্রবাহের মান বের করব মানে কি বের করতে বলছে কোন পাঠ কোন স্পেসিফিক কিছু বলেছে কিছু তো বলা হয় নাই কিউ পাঠ নির্ণয় করতে বলছে হ্যাঁ কিউ যন্ত্রটার পাঠ তো নিব ঠিক আছে কিসের পাঠ কিউ যন্ত্রের কোন কোন ভ্যালুটার পাঠ নিব সেটা তার কি রোধের মান বের করব নাকি তার মধ্যে তড়িৎ প্রবাহের মান বের করব নাকি কিউ এর দুই প্রান্তে বিভবের মান বের করব সেটা কিন্তু ক্লিয়ার করে বলা নাই মানে কোশ্চেনটা ইনকমপ্লিট তো এখন তাহলে কি করা যায় আমরা কি করতে পারি আর তো কোনো কিছু দেওয়া নাই আর কোনো ভ্যালু আছে এখানে তড়িৎ প্রবাহের কোনো মান দেওয়া আছে বর্তনীতে সম্পূর্ণ বর্তনীতে কিন্তু ঘয়ে স্পেসিফিক করে বলছে ঘয়ে হলো ক্ষমতা নির্ণয় করতে বলছে ক্ষমতা নির্ণয় করতে বলছে যখন আমাদের K2 তেমন হয় উল্টাটা হয় যখন হচ্ছে তোমাদের K2 K1 খোলা খোলা এবং K2 বন্ধ তাই না তখন বলছে x এর ক্ষমতা বের করতে আচ্ছা এখন আনফরচুনেটলি যে সমস্যাটা এখানে আছে সেটা হচ্ছে যে আমাদের মনে হয় এখানে কিউ রোধটার মান না হলে আমরা সলভ করতে পারবো না কিউ যে রোধটা এখন যদি পুরো সার্কিটের তড়িৎ প্রবাহের মান দেওয়া থাকতো সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহের মান দেওয়া থাকতো তাহলে আমরা একটা চেষ্টা করে দেখতে পারতাম বা পারতাম আসলে আমরা এই কিউ রোধের মানটা বের করতে এবং দেন কিউ রোধের মান বের করতে পারলে আমরা এই এক্স যন্ত্রটার ক্ষমতা বের করতে পারতাম কেন একটু বলি বিষয়টা তোমাদেরকে বোঝার চেষ্টা করো আমরা যদি কিউ রোধের মানটা জানতাম ওকে তাহলে যে ঘটনাটা ঘটতো আমরা আসলে এই সার্কিটের মোট রোধের মান বের করতে পারতাম বা যখন আমাদের K2 খোলা K2 খোলা এখানে একটা জিনিস খেয়াল রেখো এই খোলা মানে এই তারটা খোলা আর কি মানে এটা বন্ধ তার মানে এই এটার এই কিউ বা এই রোধটা এই দুটোর কোনো ফাংশন নাই
কিন্তু কে2 বন্ধ মানে কে2টা কানেক্টেড আছে তখন আমরা এটার ক্ষমতা বের করতে পারবো কিনা সেটা হচ্ছে প্রশ্ন গ নাম্বারটা যে আমি সলভ করতে পারবো না এটা তো শিওর ঠিক আছে কারণ আমাদের অবশ্যই হয় তড়িৎ প্রবাহের মান লাগবে অথবা কিউ এর রোধের মান লাগবে বা এখানে আসলে কিউ যন্ত্রের আমি কিসের ভালো বের করব সেটা একেবারেই স্পষ্ট না মানে কোশ্চেনটা সমস্যা আছে ঠিক আছে হ্যাঁ কথা আমরা এখানে জি বলো সুইচ খোলা থাকলে কি ওখানকার রোধ ধরবো না তুল্য রোধে না অবশ্যই না কেন ধরবা তোমার এই লাইনটা খোলা তাহলে তোমার কি এই দিক দিয়ে তড়িৎ প্রবাহ হবে বলো কেন হবে না হবে তড়িৎ প্রবাহ হইতে হলে কি করতে হবে এই দিক দিয়ে তো লাইনটা খোলাই তো ওইদিকে তড়িৎ যাবে কিভাবে বলো চিন্তা করে বলো এখানে আমার লাইন তারটা যদি কাটাই থাকে তাহলে ওদিক দিয়ে কিভাবে তড়িৎ প্রবাহ হবে তুমি যদি তাহলে লাইন কেটে দাও তারপর তুমি যদি এক্সপেক্ট করো যে তোমার লাইট বা ফ্যান চলবে তাহলে কি হইলো বলো এমন হইতে পারে না ওখান দিয়ে বের হয়ে সব বের হয়ে যায় তড়িৎ প্রবাহ সব বিচ্ছিন্ন হয়ে যায় আচ্ছা তড়িৎ প্রবাহ বের হয়ে কোন দিক দিয়ে যাবে এটা বলো আমাকে আগে মানে তড়িৎ প্রবাহ বের হওয়ার মানে তড়িৎ প্রবাহটা যায় কিসের মধ্য দিয়ে সে কি বাতাসের মধ্য দিয়ে উড়ে উড়ে যায় বা জলীয় বাষ্প হয়ে উড়ে উড়ে যায় নাকি সে তারের মধ্য দিয়ে প্রবাহিত হয় তো এখানে তারের মধ্য দিয়ে তো প্রবাহিত হয় আমরা জানি তার ছাড়া অন্যদিকে প্রবাহিত হওয়ার সুযোগ নাই তো এখানে যেহেতু লাইনটাই নাই তাহলে এখানে তড়িৎ প্রবাহ যাইতেই তো পারবে না কোন দিক যাবে সে তার রাস্তাই বন্ধ এখানে কোনো ফাংশনই কাজ করছে না এটা কিভাবে কেমন ভাবে চিন্তা করলো আমি জানি না বুঝতে পারছো আমার কথাটা জি স্যার এখানে লাইনটা খোলা মানে এইদিকে তড়িৎ প্রবাহ মানে সার্কিটটা কমপ্লিট হওয়ার তড়িৎ প্রবাহ কিছু হয়ে চলে যাওয়ার বিন্দু মাত্র সুযোগ নেই তো তার মানে কে2টা যখন খোলা তার মানে তখন কিউ বা এই রোধের আসলে কোনো এফেক্টিভ বর্তনীতে থাকবে না তখন ওইটাকে বাদ দিয়েই আমরা চিন্তা করতে পারি ঠিক আছে এখন খেয়াল কর আমাদের বলছে এক্স এর ক্ষমতা নির্ণয় করতে তো এক্স একটা রোধ আসলে এটা একটা রোধক যেগুলো একটা যন্ত্র আর কি তো আমরা তাহলে এক্স এর রোধের মান জানি এখন আমাদের বের করতে বলতে ক্ষমতা পি এখন রোধের কি কি সূত্র জানি ক্ষমতার কি কি সূত্র আমরা জানি পি ইজ ইকুয়াল টু ভি আই তার মানে পি এর দুই প্রান্তের ভোল্টেজ কত এবং তার মধ্যে যে প্রবাহ কত সেটা জানলে আমরা কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারবো আবার পি এর আরেকটা সূত্র হচ্ছে কি আই স্কয়ার আর টি সরি আই স্কয়ার আর তারপর একটা সূত্র হচ্ছে ভি স্কয়ার বাই আমি যদি এই সূত্রটা ব্যবহার করি তাহলে আমাকে কেবলমাত্র এই আই এর মান লাগবে রোধের মান তো আমরা অলরেডি জানি আবার এই সূত্রটা ব্যবহার করলে আমাদের ভি এর মান লাগবে রোধের মান তো আমরা অলরেডি জানি আমার যদি আমরা ভি জানি আর আই জানি আমরা জানি এই সার্কিটের এই অংশের মধ্যে দিয়ে প্রবাহ মানে আই এর মান জানার জন্য আমাকে অবশ্যই দুই প্রান্তের ভি এর মানও জানা থাকা লাগবে আর দুই প্রান্তের ভি এর মান জানা থাকলেই আমি আসলে এর মধ্যে প্রবাহ মান বের করতে পারবো মানে ঘুরে ফিরে কথা একটাই দাঁড়াইলো যে হয় আমাকে শুধু ভোল্টেজ বের করতে হবে শুধু ভোল্টেজ করলে পি ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো অথবা ভোল্টেজ তার সাথে সাথে আই ও বের করতে হবে তাহলে শুধু ভোল্টেজের প্রবাহকে গুণ করলে আমাদের পি যন্ত্রের ক্ষমতাটা বের হয়ে আসবে তো এখন কথা হচ্ছে আমরা কি ভোল্টেজটা বের করতে পারবো কিনা তো চিন্তা করো যে আমাদের এই যে এক্স আর হচ্ছে 5 ওহমের রোধ এই দুইটা কি প্যারালালি আছে না আছে কিনা জি স্যার তাহলে এই দুটো তুল্য রোধকে আমরা বের করে ফেলি কত হয় হিসাব করো তো তাহলে x এবং আমি কিন্তু এখানে r1 r2 নাম দেই নাই তোমরা একটু জাস্ট আমি জাস্ট মুখে মুখে হিসাব করি তুমি তুমি দোকানে সাজায় লিখবা আর কি তাহলে তাহলে তুল্য রোধের মান হচ্ছে 20 ইনভার্স প্লাস 5 ইনভার্স হোল ইনভার্স কত আসে এখান থেকে 20 ইনভার্স 4 5 ইনভার্স হোল ইনভার্স হ্যাঁ 4 আসে তাহলে এইটুকু তার তুল্য রোধ হচ্ছে 4 ওহম ঠিক আছে এখন খেয়াল করো 4 ওহমের সাথে 4 ওহম আর 2 ওহম এরা কিভাবে সংযুক্ত আছে ওরা কিন্তু আসলে কিভাবে সংযুক্ত আছে তারা শ্রেণীতে সংযুক্ত আছে তাহলে শ্রেণীতে তার তুল্য রোধ কত 4 আর 4 আর 4 8 আর 2 কত
10 তার মানে টোটাল সার্কিটের মোট তুল্য রোধ হচ্ছে 10 ওহম তো এখন আমরা যেটা করব টোটাল তুল্য রোধ যেটা আমরা জানি পুরো সার্কিটের মোট রোধ হচ্ছে কত 10 ওহম তাহলে আমরা সম্পূর্ণ বর্তনীর মোট প্রবাহ কিন্তু বের করে ফেলতে পারবো বাট সেটা কি আমাদের আদৌ দরকার আমাদের সেটা কিন্তু দরকার না হ্যাঁ সেটাও দরকার পড়বে কারণ আমরা যদি ভাগ ভাগ করে ভোল্টেজ বের করতে চাই তো আমরা আসলে কি চাই আমরা চাই এই এই রোধের দুই প্রান্তে মানে এই এক্স এর দুই প্রান্তে ভোল্টেজ বের করা এখন এক্স আর এই রোধটা যেহেতু প্যারালালই আছে তার মানে দুইটাকে একটা চিন্তা করে আমরা চিন্তা করতে হবে যেহেতু আমরা এখানে তো রোধ বের করে নিলাম তাই না তো তাহলে সবার আগে আমরা পুরো বর্তনীর মোট প্রবাহ বের করি মানে পুরো বর্তনীর মোট প্রবাহ কত I is equal to হবে V by R মানে V কত এখানে 12 আর বাই হচ্ছে 12 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 1.2 আসবে তাহলে 1.2 অ্যাম্পিয়ার কারেন্ট পুরো সার্কিটের মধ্যে প্রবাহিত হচ্ছে খেয়াল করো তাহলে এই 2 ওহম রোধের মধ্যে 1.2 অ্যাম্পিয়ার যাচ্ছে 4 ওহম রোধের মধ্যে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে এবং শেষে গিয়ে এই x এবং হচ্ছে এই 5 ওহম রোধের যে তারা সমান্তরাল আছে এই দুইটার মধ্যে ওই 1.2 অ্যাম্পিয়ার ভাগ হয়ে আবার মিলিত হয়ে ফিরে আসছে কথা কি ক্লিয়ার কোনো সমস্যা আছে না স্যার আচ্ছা তো তাহলে আমরা এখন জানি যে এই সম্পূর্ণ অংশটার মধ্য দিয়ে প্রবাহের মান কত 1.2 তাহলে এই পুরাটার তুল্য রোধ কত আমরা তো বের করে রাখছি 4 ওহম তাই তো তো তাহলে আমরা এই রোধের এই এইটুকুতে রোধের মান জানি এর মধ্যে প্রবাহ জানি এর দ্বিতীয়তে বিভব বের হবে তার মানে আমরা এখান থেকে বের করতে পারবো যদি আমরা নাম দেই মনে করো এই এই যে এই টার্মিনালটা আমরা এ দেই এটা নাম যদি বি দেই তাহলে এ বি দুই প্রান্তে অথবা এক কথা এই রোধের দুই প্রান্তে দুটোই তো একই সংযোগ তাই না তাহলে এ বি দুই প্রান্তে বিভব পার্থক্য যদি হয় v1 বা v2 বা v3 এটা আমরা যেহেতু এই দুটোকে কাট করতে চাই আমরা এটাকে v1 বা v3 দিয়ে রাখতে পারি আর কি মানে তুমি জানো খেয়াল রাখবে অঙ্ক করার সময় একই ভ্যালু যেন একবার দুইবার ব্যবহার না করো এখানে একবার আমরা বর্তনীর v ধরে নিয়েছি 12 ভোল্ট তাহলে এই দুটোকে আমরা অবশ্যই v ধরবো এটাকে v1 ধরবো বা 2 ধরবো বা v3 ধরবো তো ওখানে বর্তনীর বিভব পার্থক্য যদি হয় মানে ওই এবি বিন্দুর বিভব পার্থক্য যদি হয় v' তাহলে v is equal to ir i হচ্ছে কি I হচ্ছে বর্তনীর মোট প্রবাহ যেটা হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার আর ওই যে আমরা এই এক্সটার 5 এর যে তুল্য রোধ করেছিলাম 5 ওহম সরি 4 ওহম এটাকে আমরা ধরে নিলাম তুল্য রোধের মানটা হচ্ছে আর আর কি যেটা তো প্যারালালে বের করছিলাম তার মানে এখানে আসলে আর পি দিয়ে গুণ হবে 1.2 এর সাথে আর পি তাহলে আর পি হচ্ছে কত 4 তাহলে এখান থেকে কত আসছে 4.8 ভোল্ট তার মানে এই যে এই দুই এই দুই পাশে বিভব পার্থক্য হচ্ছে 4.8 ভোল্ট অর্থাৎ এই 5 ওহম রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য 4.8 ভোল্ট আবার শুধুমাত্র যদি আমরা এক্স চিন্তা করি তার দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে 8 ভোল্ট তাহলে এখন খেয়াল করো তাহলে আমরা এখন এক্স এর রোধের মান জানি এক্স এর দুই প্রান্তে বিভব মান জানি তাহলে আমরা ক্ষমতার একটা সূত্র জানি যে P is equal to VI এখন VI তো কাজ হচ্ছে না তাহলে কাজে দিবে কোনটা যেখানে শুধু V আর R আছে তো V আর R শুধু আছে এমন সূত্র কোনটা P equal V square by R তার মানে 1. V কত আসলো 4.8 square by এই X এর রোধ X এর মান কত দেওয়া আছে 20 এখান থেকে ভাগ করলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে তোমার X এর ক্ষমতা বুঝতে পারছিস জি স্যার কত আছে সেটা 1.152 1.152 বা 15 লেখো আর কি 15 এখন এটা যদি ক্ষমতা বের করতে একক কি হবে একক হবে ওয়াট তাহলে x এর ক্ষমতা হচ্ছে 1.15 ওয়াট সবাই বুঝতে পারছি অঙ্কটা আচ্ছা আর কে জানো ফিটের একটা ম্যাথের কথা বলতেছিল একটু আমাকে একটু কষ্ট করে ম্যাথটা বলো প্রবলেমটা বলো কার আর কি প্রবলেম আছে একটু 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 করে প্রবলেমস গুলো ডিলাইট বলো প্রশ্নগুলো আমাকে বলো সবাই কি আছো নাকি স্যার আমি গ্রুপে দেই ছবিটা গ্রুপে পাঠাবা পাঠাও আজকে একটু আমাদের একদম ফ্লুয়েন্ট ক্লাস হবে না একটু দেখে দেখে এইভাবে ক্লাস করতে হবে আর কি পাঠাও আচ্ছা শীটের সবার কি সবগুলা ম্যাথ তোলা হয়েছে নোট খাতায় বলো তো আমাদের শীটের সবগুলা অঙ্ক নোট খাতায় তুলেছি সবাই
জি স্যার, স্যার এক নাম্বারটা একটু করে দিবেন, আমি ওই যে সংখ্যাগুলাই বুঝি নাই, তারপর আর ম্যাথটা করতে পারি নাই। এক নাম্বার, এক নাম্বার, এক নাম্বার। জি স্যার। আচ্ছা এক নাম্বার কি বলা আছে? এক নাম্বার কি বলা আছে? একটা মোটর গাড়ি, একটা মোটর গাড়ি হেডলাইট ফিলামেন্ট কতবার তোমার 5.4 অ্যাম্পিয়ার তড়িৎ আমি তো লিখেই পড়তে পারছি না ভাই। কত লেখা আছে? কত লেখা আছে তোমরা কি পড়তে পারতেছো? রোধক হিসেবে কাজ করে, ওর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হতে চায় তখন সেটা গরম হয়ে যায় এবং গরম হয়ে সেখানে আলো জ্বলে। তো ও আসলে যে তড়িৎ প্রবাহ নিতে নেয় বা তার মধ্যে যে তড়িৎ প্রবাহ হচ্ছে I হচ্ছে 5.4 অ্যাম্পিয়ার। তো এখন হিটার দুই প্রান্তে বিভব কত সেটা হচ্ছে 6 ভোল্ট। তাহলে তোমার এখানে কি দেওয়া আছে? ভোল্টেজ দেওয়া আছে, তোমার রোধ দেওয়া আছে, তারপর কত নাম্বার? স্যার দুই নম্বরে প্রথমে কি বলছে, মানে ওই সংখ্যাটা কত ওহম? যেটা হয়েছে কি, এই শীটটা গত বছরের জন্য ব্যবহার করেছিলাম, তো ওইটা হার্ড কপি গুলো হারিয়ে গেছে, মানে আমি যে পাশে সেট করে সব হার্ড কপি গুলো আমি হারিয়ে ফেলি। বাট এতে যেটা হয়েছে শুধু সফট কপিটাই রয়ে গেছে। সফট কপিটা প্রপার মানে তোমার ইনা তো যার কারণে বুঝতে সমস্যা হচ্ছে, ভালো হাই রেজলিউশনের ছবি না। আমি যতটুকু বুঝতে পারছি খুব সম্ভবত এটা 1 ওহম, এটা 1 ওহম হওয়ার কথা। ঠিক আছে, ঠিক আছে, 1 ওহম হওয়ার কথা। আর ভুল না হলে ঠিকঠাক হবে, যেটা আসার কথা সেটাই আসবে। এখন ওইখানে যদি 1 ওহম না হয়ে অন্য কিছু থেকে থাকে তার বেসিস আসলে 1.78 কিলোমিটার। বাট 1 ওহম ধরে যদি 1.78 কিলোমিটার না আসে তার মানে বুঝতে হবে হয়তো 1 ওহম অন্য ভ্যালু ছিল। বাট আমরা তো ভ্যালু বসে মানটা বের করতে পারি কিনা সেটাই হচ্ছে মূল বিষয়। তারপরে কার কত নম্বরের প্রবলেম আছে স্যার? আপনাকে যে সিজনশীল পাঠালাম ওটা গয়ে, ওখানে উত্তরে হলো তড়িৎ প্রবাহর পাঠ বের করছে। একটা ছোট রোধ ছিল যেটার মান দেওয়া ছিল, তাই তো? এরকম ছিল না বিষয়টা? এখন বলো তো কিউ এর রোধ তো একটা রোধ আছে তাই না? রোধের মানের উপর কিন্তু ডিপেন্ড করবে যে এই কিউ এর মধ্যে দিয়ে বা এই রোধটার মধ্যে দিয়ে টোটাল কতটুকু প্রবাহ হবে। তো আমি তো কিউ রোধের মান জানি না, তো কিউ রোধের মান যদি আমি না জানি তাহলে আমি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান কোনোদিনই বের করতে পারবো না। কথাটা বুঝতে পারছো? দেখো তো এখানে কি ওরা কিউ এর মান শূন্য ধরে নিছে নাকি তারা ধরে নিছে কিউ এর কোনো রোধই নাই? এইটা নয়, যদি আমরা ধরে নিই যে কিউ এর কোনো রোধ নাই তখন আমরা শুধুমাত্র এই রোধটা কাজে লাগাই এর মধ্য দিয়ে প্রবাহের মান বের করতে পারবো। কিন্তু সেটা তো আসলে কাজ করা উচিত না, কারণ শূন্য ধরেছে নাকি 10 ওহম ধরেই করছে, তার মানে শুধু এই রোধটার মান ধরে কাজ করছে, তাই তো? এখন কিউ এর কি কোনো রোধ নাই তাহলে আমরাও বের করতে পারবো, কিন্তু সেটার কোন প্রপার ওয়েই হবে না, প্রপার কোন সলিউশনই হবে না। তো এইটার প্রভাব কি আরো বের করতে পারতো না তুমি?
দেখো এখানে আসলে আমাদের টি ছিল, তারপর আরেকটা রোড ছিল, তাই না? এরকম ছিল না? তো এখানে আবার আরেকটা রোড ছিল। তো প্রথমে তুমি এই দুইটার তুলনা বের করলা, যেটা চার ওহম বের হলে একটু আগে, তার সাথে এইটা সিরিজে থাকবে, তখন তখন এটাকে যোগ করতে হবে। ও আচ্ছা, আরেকটা বিষয়, গত তো বলছে শুধু এইটা তখন বন্ধ আর ওইটা খোলা নাকি? তাহলে তোর কথাই নেই, তখন আসলে পি কে হিসাবে আনতে হবে না, কারণ পি তখন আর কাজ করবে না, কারণ ও তো কানেকশনই নেই। তো তখন শুধু এইটা আর এইটা, ওই যে ওই পাশে থাকা পাঁচ ওহমের রোড আর এখানে যে রোডটা আছে দুইটাকে যোগ করবা, কারণ তারা সিরিজে আছে। তো এই পুরাটার সাথে আবার এই কিউ মানে এর মধ্যে প্রবাহের মানে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, এই সূত্র করতে পারবা। এটা তো একটু আগে যে সলভ করলাম ঘটা, ঠিক ওই প্রসেসে এই কিউ এর দুই প্রান্তে বিভব পার্থক্য বের করতে হবে, পারবা না এখন? বিশ্লেষণ করো। আচ্ছা, এটা হয়তো মোটামুটি একটা প্রশ্ন আছে। তো আমাদের কি রোধ ছিল? আমাদের তিনটা রোধ, এখানে প্রত্যেকটা রোধের মান হচ্ছে কত? পাঁচ ওহম, তাই না? আর এটার মান কত ছিল? একটা যেটা সিঙ্গেল ছিল এটা মনে টু ওহম ছিল না? হ্যাঁ, টু ওহম ছিল, টু ওহম ছিল, এবং ব্যাটারির ভোল্টেজ দেওয়া ছিল 19 ভোল্ট। এখন আমাদেরকে প্রশ্ন করছে যে বর্তনীর রোধগুলাকে, এই রোধগুলাকে আমি কিভাবে অ্যারেঞ্জ করলে ওই বর্তনীর মধ্যে আই এর মান হবে 2 অ্যাম্পিয়ার। এখন খেয়াল করো, তাহলে প্রবাহ হবে 2 অ্যাম্পিয়ার, ব্যাটারির ভোল্টেজ কত? 19 ভোল্ট। তাহলে ভি দেওয়া আছে 19 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা রোধ বের করে দেখি তো কত রোধ হইলে ওই 19 ভোল্ট পাঠাইলে তার মধ্যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়া সম্ভব। তাহলে আমরা জানি ভি ইকুয়াল আই আর, তাহলে আর ইকুয়াল কত হবে? ভি বাই আই। তাহলে আমি কি ঠিক লিখলাম? ভি ইকুয়াল, না না ভুল লিখলাম, তার মানে আমরা যদি 9.5 ওহমের ভেতর দিয়ে 19 ভোল্ট অ্যাপ্লাই করি তাহলে তখন 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। প্রশ্নটা বুঝতে পারছো? যাতে তাদের তুলনা হয় 9.5 ওহম, কথাটা বোঝা গেছে? তো এখন আমরা এটা কিভাবে করতে পারি? এটা আসলে একটা পাজলিং এর মতো, মিলানোর মতো, এবং তোমাকে মুখে মুখে চট করে এই হিসাবটা জেনে রাখতে হবে যে দুইটা রোধকে কিভাবে একত্রিত করলে তাদের রোধের মান কেমন হইতে পারে। আমাদের দরকার 9.5 ওহম। আমরা কি করলাম? ধরো এখানে আমাদের 5 ওহমের যেহেতু তিনটা আছে, প্রথমে আমরা 5 ওহমের একটা রোধ বসাইলাম, ঠিক আছে? আচ্ছা, 5 ওহম চলে গেল। তো 5 ওহম চলে যাওয়ার পর আবার কত কত ওহম লাগবে? আবার আরো 4.5 ওহম রোধ অ্যাড করতে হবে। তার মানে আর যাই রোধ করে অ্যাড করে রাখবো সিরিজে যুক্ত করতে হবে। তো ধরো আমরা একটু এখন হিসাব করবো যে আমাদের হাতে বাকি আছে আর 2টা 5 ওহমের রোধ, তাইতো? দেখো তো, 2টা 5 ওহমের রোধকে যদি আমরা প্যারালালে কানেক্ট করি, প্যারালালে কানেক্ট করলে তুলনা কত হবে? 2.5 ওহম, ঠিক অর্ধেক হয়ে যাবে। তার মানে এতটুকু তুলনা রোধের মান হবে 2.5 ওহম।
এখন একটু খেয়াল করো আমরা তাহলে তিনটা বাথরুমের রোধ ব্যবহার করে ফেলছি, তাই তো? এবং আমাদের এখানে ছিল পাঁচ রোম আর এখানে দুইটা প্যারালে যখন আমরা বাথরুমের রোধ ব্যবহার করলাম আমাদের এখন টোটাল রোধ পাওয়া গেল 5.5 মানে হচ্ছে কত হয়ে গেছে অলরেডি 7.5 হয়ে গেছে। আর কত রোম দরকার? আরো 2 রোম দরকার, তাহলে 6.5 হবে। এবং আমাদের হাতে কিন্তু সফটওয়্যারটি আরেকটা 2 রোমের রোধ পড়ে আছে, তো এই 2 রোমের রোধটাকে আমরা এটার সাথে সিরিজে কানেক্ট করে দিলাম, তাহলে এখন আমাদের হয়ে গেল 9.5 ওহম। তার মানে এইভাবে কানেক্ট করলে তখন এই সার্কিটের মধ্য দিয়ে ওই 19 ভোল্টের ব্যাটারির জন্য 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। বুঝতে পারলাম? আমাদের করতে হবে এইটুকু তো বুঝছো নাকি? ওইটা বুঝছো না? আমরা তিনটা পাঁচ রুমের রোধ আর হচ্ছে দুইটা এক রুমের, সরি একটা দুই রুমের রোধকে এমন ভাবে অর্গানাইজ করতে হবে আমাদেরকে যাতে করে আমাদের টোটাল রোধ কত হয় 9.5 ওহম। তো আমরা প্রথমে করলাম কি একটা পাঁচ রুমের রোধ বসাইলাম, ঠিক আছে? তো পাঁচ রুমের রোধ বসানোর পরে আমরা দেখলাম আমাদের দরকার তো সারে নাই, অলরেডি পাঁচ আমরা বসাইছি। তারপরে আমরা করলাম কি, আর কত ওহম দরকার? 9.5 হইতে 2 ওহম দরকার। এবং আমাদের কাছে কিন্তু খেয়াল করো আর একটা 2 ওহমের রোধ আছে, সেই 2 ওহমের রোধটাকে সরাসরি আমি এখানে বসায় দিলাম 2.2 ওহম। তাহলে তখন দেখা গেল 5.25 + 2 টোটাল হয়ে গেল 9.5। তার মানে আমি এইভাবে সাজালেই আমার ওই সার্কিটটার নতুন যে তুল্য রোধ হবে সেটা হবে 9.5 ওহম। এবং 9.5 ওহম হইলেই তার মধ্য দিয়ে ওই যে 19 ভোল্টের ব্যাটারিটা ছিল তার জন্য 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে, একটু আগে আমরা হিসাব করলাম। তো তার মানে এই যে সার্কিটের ছবিটা আমরা আঁকলাম এটাই হবে আমাদের সলিউশন। এইভাবে সেট আপ করলে এখন এই এই বর্তনীর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। বুঝতে পারছি? বাকিদের কি অবস্থা? তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমাকে একটু মান গুলা বললো যদি আমি জিজ্ঞেস করি, তো এরকম ভাবে সার্কিট আছে, এখানে একটা, এখানে একটা রোধ, এখানে আরেকটা, এখানে আরেকটা। ওকে, তারপর আরেকটা সার্কিট হচ্ছে এই, এখানে একটা রোধ আর হচ্ছে এই, এখানে দুইটা রোধ প্যারালালি আছে। আমি একটু রোধের মানগুলো এবার বলো, এটা কত বলা আছে? এটা মনে হয় 2 ওহম বলা আছে, তাই না? আর নিচেরটা কত দেওয়া আছে? 2 ওহম। এইখানে আর একটা ধরো মান আছে সেটা আমরা জানি না, তারা বলতেছে যে এখানে এই আর এর রোধের মানটা আমি কত বসাইলে
এখানে যে টোটাল তড়িৎ প্রবাহটা হবে তার মান এই যে ফিগার 1 তার মধ্যে যে টোটাল তড়িৎ প্রবাহ হচ্ছে তার দ্বিগুণ হবে। এটা হচ্ছে প্রশ্ন। মানে যদি এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট হয় তাহলে এখানে 4 অ্যাম্পিয়ার হইতে হবে, এখানে যদি 5 অ্যাম্পিয়ার হয় তাহলে এখানে 10 অ্যাম্পিয়ার হইতে হবে। এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা বুঝছি এখন? জি স্যার। এখন দুইটা জায়গাতেই ব্যাটারি ভোল্টেজ দেওয়া আছে 12 ভোল্ট। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে আসলে দেখতে হবে যে এই সার্কিটের তড়িৎ প্রবাহের মান কত, তাহলে আমি বুঝতে পারবো আমার এখানে কত প্রবাহ তৈরি করতে হবে, তাই তো? তো এই জন্য আমরা তাহলে সবার আগে এই বর্তনীটা তুল রোধ বের করবো। তাহলে এই বর্তনীটা তুল রোধ কত হবে? এগুলো সব উপরে দুইটা দুইটা জোড়া জোড়া সিরিজে তার সাথে টোটালটা প্যারালাল হবে, তাই তো? তাহলে আমাদের এখানে তুল রোধের মানটা হবে 2+6 ইনভার্স তুল্য রোধ এখানে। তাহলে দেখো বর্তনীর ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট এবং বর্তনীর তুল্য রোধ হচ্ছে কত? আমাদের 4 ওহম। তাহলে এর মধ্যে প্রবাহ কত হবে, মানে I এর মান কত হবে? I এর মান হবে V/R। তাহলে এখান থেকে আমাদের ভোল্টেজ কত? আমাদের একটু দাঁড়াও, তাহলে আমাদের এখান থেকে আমাদের ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট আর রোধ হচ্ছে 4 ওহম। তাহলে এখান থেকে কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তার মানে আমরা বুঝতেছি যে আমাদের এই সার্কিটে কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তাহলে এখানে যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট হয় তাহলে এখানে কত হবে? এখানে অবশ্যই 6 অ্যাম্পিয়ার হতে হবে শর্ত অনুযায়ী। তো তার মানে আমরা এখন এই সার্কিটের টোটাল রোধ প্রবাহ জানি, আই জানি। আই কত? 6 অ্যাম্পিয়ার। ভোল্টেজ দেওয়া কত? 12 ভোল্ট। তাহলে এখন খেয়াল করো, তাহলে আমাদের হিসাব করতে হবে তাহলে এই সার্কিটের টোটাল রোধ কত হইতে হবে। তাহলে টোটাল রোধ যদি হয় আর, তাহলে আর ইকুয়াল কত হবে? V/I। তাহলে V কত এখানে? V হচ্ছে 12 ভোল্ট। আর I কত? আমরা I কত চাচ্ছি? আমরা 6 অ্যাম্পিয়ার চাচ্ছি। তার মানে এখানে রোধের মান হতে হবে 2 ওহম। তার মানে এক কথায় যে ঘটনাটা দাঁড়াইলো, তাহলে আমাদের এই সার্কিটটার মোট তুল্য রোধ এখন হইতে হবে 2 ওহম। তাহলে এর মধ্যে 6 অ্যাম্পিয়ার, মানে এর ডবল কারেন্ট ফ্লো হবে। বোঝা গেছে এতদূর পর্যন্ত? জি স্যার। তাহলে দেখো তো আমি কিন্তু একটা মুখে মুখে বলতে পারি যে আমাদের এই সার্কিটের তুল্য রোধ যদি 2 ওহম হইতে হবে, এখানে আছে 1 ওহম, আর এই দুইটা মিলে তাহলে কত হইতে হবে? 1 ওহম হইতে হবে, তাই তো? তো দেখো আমরা যদি এখন এই আর এর জায়গায় 2 ওহমের একটা রোধ বসাই, তাহলে এই 2 ওহম আর এই 2 ওহম যখন প্যারালালে যুক্ত হবে তাদের তুল্য রোধ হয়ে যাবে 1 ওহম। অর্থাৎ তখন এই 1 ওহম আর এই 1 ওহম সিরিজে, মানে টোটাল রোধ হয়ে যাবে 2 ওহম। অর্থাৎ আর এ কি করতে হবে? যে রোধটা আমাদের বসাইতে হবে তার মান কত হবে? এটা হবে 2 ওহম। বুঝতে পারছি? জি স্যার। আমি যেভাবে জিনিসটা এখানে সলভ করলাম তুমি কিন্তু এভাবে বলতে পারবা না, খুব ভালোভাবে খেয়াল করে রাখো। তোমাদের এখানে যে কাজটা করতে হবে আমি একটু বলে রাখি, যে তোমরা এখানে আর1 আসছে এবং আসছে মান দেওয়া আছে, তাহলে আর1 আসছে এবং আসছে তুলো কত হবে? আমরা যদি এক লেভেল লিখতে পারি তাহলে ভালো, তাহলে তুলো হবে আর1 প্লাস, এটা হচ্ছে, আচ্ছা আমি এখানে আর1 এটাকে কি শুধু আর ধরা হয়েছে, তাই না? তাহলে এক কাজ করি, এটাকে যেহেতু আর ধরা হয়েছে এগুলো কি নাম দেয় নাই 1 ওহম, বাকি গুলোর নাম দেয় নাই? এই 1 ওহম 2 ওহমের নাম দিতে প্রশ্নে না স্যার। আচ্ছা নাম না দিলে তাহলে তুমি কি করবা? ধরে নিবা এটা এটা হচ্ছে আর1, এটা হচ্ছে আর2, আর এটা তো শুধু আর, ঠিক আছে? তাহলে তখন এর সাথে তুলো কত হবে? এটা যদি আর1 খেয়াল করো তাহলে আর1 এর সাথে যোগ হবে কত? এই দুইটা প্যারালাল। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে আর1 প্লাস হচ্ছে 1/r ইনভার্স, মানে 1/r প্লাস 1/ R2, ঠিক আছে? এই দুটা যেহেতু প্যারালালে আছে তাদের হোল ইনভার্স হবে এটার তুল্য রোধ। তাহলে শর্ত মতে এইটা ইকুয়াল টু কত হইতে হবে? 2 ওহম, ঠিক আছে? তো এখানে R1 এর মান বসাবা, R2 এর মান বসাবা, দেন এখান থেকে ইকুয়েশন সলভ করে বের করে দেখবা যে R এর মান বেরিয়েছে 2 ওহম। এভাবে করবা, এটা অবশ্যই একটি ক্লাস শেষেই পড়ার টেবিল থেকে না উঠেই এখনই বসে করে ফেলবা, যে যে ম্যাথগুলো আমরা করতেছি সবাই সব ম্যাথগুলো তুলবো, কিন্তু তুমি যে প্রবলেমটা সলভ, যে প্রবলেমটা আমি এখন সলভ করতেছি এটা তো অন্য সবার প্রবলেম না, কিন্তু অন্য সবাই কিন্তু একই প্রবলেমটা বুঝবে, কিভাবে করতে হয় জানবে। তাহলে এইভাবে প্রবলেম শেয়ার করার মাধ্যমে আলটিমেটলি তোমাদের ডেভেলপ হবে, ঠিক আছে? আচ্ছা তারপরে কার কি প্রবলেম আছে?
প্রবলেমস বলো শীত সবার কি করা হয়েছে ছেলেদের সবার সবার রেসপন্স আমি চাচ্ছি এখন যারা যারা ক্লাসে আছো প্রত্যেককে আমাকে এক্ষুনি রেসপন্স করো সবার শীত কমপ্লিট হয়েছে জি স্যার কে কে আছে দেখি ক্লাসে দেখে শেষ করতে পারিনি তো এর জন্য মানে কিছু কিছু বাকি আছে আমারও একটু বাকি আছে জি স্যার করছি স্যার ওই যে একটা হচ্ছে বুঝতে পারি নাই দুই নম্বরে তো সেটা হচ্ছে এখন বুঝে নিছি করে নিব আচ্ছা তারপর হচ্ছে প্রোগ্রেস কবিতা কে আসলে স্যার আমি ও আচ্ছা কে নাম কি আচ্ছা কে নাম কি স্যার নির্ণয় ও আচ্ছা সরি নির্ণয় করছো না স্যার আমি গ্রামে ছিলাম তো আমি করে ফেলব আচ্ছা শান্ত আচ্ছা শান্ত যদি রেকর্ড করেই তোমাদের ক্লাস করতে হয় তাহলে আমি ইন্টারেক্টিভ ক্লাস নেওয়া বন্ধ করে দিই আমি মানে তোমাদের সাথে যখন ক্লাসে ইন্টারেক্ট করে ক্লাস নেই এটা মনে হয় সাধারণত বর্তমানে যে আমাদের যে বিভিন্ন লাইভ সেশন গুলো চলে ফেসবুকে চলতেছে বা বিভিন্ন গ্রুপে চলতেছে এগুলো কোনোটাই ইন্টারেক্টিভ না খুব সম্ভবত খুব কমই হয়তো দেখতে ইন্টারেক্টিভ আমি ইন্টারেক্টিভ ক্লাস নিচ্ছি যাতে তোমাদের ইনস্ট্যান্ট প্রবলেম গুলো তোমরা কমিউনিকেট করে সলভ করে নিতে পারো তো তোমরা যদি রেকর্ডের উপরে ডিপেন্ডেন্ট থাকো তাহলে সেখানে তুমি প্রশ্ন করতে পারতেছো না আমি একটা বোঝানোর পর তুমি না বুঝলে তুমি আমাকে লাইভে প্রশ্ন করতে পারো আর এখানে প্রশ্ন করতে পারতেছো না কিন্তু তো ওইটা কিন্তু খুব একটা বেনিফিটেড কিছু না তো ডেফিনেটলি আমি সাজেস্ট করব সবাই সরাসরি ক্লাস গুলো করো রেকর্ডের তো থাকে স্যার মনতা যে ম্যাথটা দিল রোদ গুলা সাজানোর ম্যাথ ওগুলোর কি জন্য কি কোনো ট্রিক আছে যে আগে এটা অ্যাপ্লাই করব তারপর যদি না মিলে তারপর আরেক ভাবে করব নাকি আসলে যেটা হইছে আমি যে ম্যাথটা সলভ করে দিলাম আমি কিন্তু একবারে সলভ করতে আমি কিন্তু বিভিন্ন ভাবে করিনি তোমাদের ক্ষেত্রে এটা একবারে হবে না তোমরা একবার একটা তুমি পাজলের মতো মিলে মিলে দেখবা যেমন তুমি প্রথমে চিন্তা করবা যে রোদ একটু করে বাড়াই হ্যাঁ মানে এটা আসলে কোন ট্রিক না মানে এটা কোনো সূত্র দিয়ে এটা সলভ হয় না রোদ সাজানোর বিষয়টা এটা সম্পূর্ণ হচ্ছে তোমার ইমাজিনেশন তুমি কিভাবে চিন্তা করতে পারো যে রোদ গুলাকে কিভাবে সাজাইলে রোদ কত হবে মনে করো তুমি একভাবে সাজাচ্ছো তো সাজানোর পরে দেখলাম যে না রোদ মিলতেছে না বা দেখা গেছে একটা রোদ বাকি রয়ে গেছে মনে করো একটা রোদ বেশি হয়ে গেছে কিন্তু তোমার মত তুলো রোদ তুমি পেয়ে গেছো তাহলে কিন্তু হইলো না ওইটাও তো ব্যবহার করতে হবে তখন তোমাকে যে কাজটা করতে হবে রোদ কমানোর ব্যবস্থা করতে হবে আর রোদ যখন আমরা চাই যেটা কমাইতে চাই তখন কি করি আমরা রোদ গুলাকে প্যারালালে বসাই দিই তার মানে তখন আমাকে খুঁজতে হবে যে কোনটাকে প্যারালালে বসায় কমাইলে এক্স্যাক্টলি রোদের মানটা মিলবে আবার মনে করো সবগুলো রোদ তুমি একসাথে ব্যবহার করছো কিন্তু দেখা যাচ্ছে তোমার যেই রোদটা দরকার সেই রোদ পর্যন্ত পৌঁছাইতে পারো নাই তখন তোমাকে বুঝতে হবে যে তার মানে প্যারালাল যে কানেকশন তুমি ব্যবহার করছো সেখান থেকে কিন্তু রোদকে বাইর করে সিরিজে নিয়ে আসতে হবে তাইলে রোদটা বাড়বে তো এইভাবে ইন্টারচেঞ্জ করে করেই হিসাব করেই একটা জিনিসটা করতে হয় তো এটা তুমি যত প্র্যাকটিস করবা আস্তে আস্তে দেখবা তত তোমার জন্য স্মুথ হচ্ছে তুমি এক ধাক্কাতে সব মুখে মুখে বলে দিতে পারবা বা একবারে শেষ করে ফেলতে পারবা যে কিভাবে রোদগুলোকে সাজাতে হবে এতটুকু আমি বলতে পারি রোদ বাড়ানোর জন্য সিরিজে যুক্ত করা করতে থাকবো আর রোদ কমাইতে হলে তাহলে যুক্ত করতে থাকবো এভাবেই আস্তে আস্তে সলিউশনটা আসবে বুঝতে পারছি জি স্যার আচ্ছা আচ্ছা তারপর কারো আর কোনো
কারো আর কোনো ম্যাথের প্রবলেম আছে, কারো কোনো প্রবলেম আছে তাহলে দেখাও আমাকে। বা বলো তাহলে আর কারো প্রবলেম, তাহলে আর কারো প্রবলেম নাই আমি ধরে নিব। ফিলামেন্ট যুক্ত লাইট বাল্বের ফিলামেন্ট ওমের সূত্র মানছে কিনা পরীক্ষা করা কঠিন কেন? ফিলামেন্ট যুক্ত লাইট, আবার বলো। ফিলামেন্ট যুক্ত লাইট বাল্বের ফিলামেন্ট ওমের সূত্রে মানছে কিনা পরীক্ষা করা কঠিন কেন? আচ্ছা, পরীক্ষা করা কেন কঠিন? এখানে কিছু বিষয় কাজ করে। দেখো ওহমের সূত্রটা কি, যে V is equal to IR, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি বাল্বের মধ্যে যে ভোল্টেজটা দিচ্ছি সেটা আমাকে মাপতে হবে। এটা আমরা ইজিলি মাপতে পারছি একটা ভোল্টমিটার দিয়ে, ঠিক আছে? তারপরে যেটা হয় যে আমরা এই লাইটের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ করতেছি সেটা আমরা একটা অ্যামিটার দিয়ে মাপতে পারি, আমরা সেটাও মাপলাম। কিন্তু সমস্যাটা যেটা এখানে হচ্ছে, এই যে ফিলামেন্ট তো একটা পরিবাহক উপাদান দিয়ে তৈরি, তাই না? এটা তো একটা নির্দিষ্ট রোধের মান আছে। তো আমরা কিন্তু এটা করছি, জানি যে একটা পরিবাহকের তাপমাত্রা যখন বৃদ্ধি করা হয় তখন হয় কি, তার রোধের মান কিন্তু বাড়ে। তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়, রোধের মান বাড়ে, আর তাপমাত্রা কমালে রোধের মান কমে। তো ফিলামেন্ট মানে লাইটটা মনে করো এখন অফ আছে, তো লাইটের রোধ কত সেটাও মনে করো আমি এখন জানি, তাহলে আমি রোধও জানি, ভোল্টেজ জানি, প্রবাহ জানি, সেখান থেকে আমি হিসাব করে দেখাতে পারবো যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান। তুমি কলা কি সুইচটা অন করে দিলা, এখন তুমি যেই সুইচটা অন করলা তখন কি হইলো চিন্তা করো, লাইটটা জ্বলা শুরু করলো, মানে তখন এই ফিলামেন্টটা কিন্তু প্রচন্ড রকমের গরম হওয়া শুরু করবে। আর এই ফিলামেন্টটা যখন গরম হওয়া শুরু করে তখন যেটা ঘটে, এর রোধের মান কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে এটা একটু বেড়ে যায়। এটা রোধের মান যখন বেড়ে যায় ভোল্টেজটাও তখন কি হয়, সে তখন বেশি পরিমাণে ভোল্টেজ টানা শুরু করে, মানে এই ধাক্কাটা বেশি দরকার পড়ে। তো যেটা হয়, রোধের মান বেড়ে যাওয়ার কারণে যেটা ঘটে, একটু আগে এর মধ্যে মানে যেই প্রবাহিত হয় সূত্র অনুযায়ী আই, যেটা আমি এক্সপেক্ট করতেছিলাম সেটা আর হবে না, কারণ রোধের মানটা বেড়ে গেছে, মানে তড়িৎ প্রবাহের মানটা কমে যাবে। তো তার মানে এই লাইটটা যখন চলতে থাকে তখন এই তাপমাত্রা বৃদ্ধির কারণে ওদিক দিয়ে রোধ বাড়ে, এদিক দিয়ে প্রবাহ কমে। তো যার ফলে আমাদের পক্ষে, যেহেতু লাইটটা যখন অন হয় একবারে সাথে সাথে প্রচন্ড গরম থাকে না, আস্তে আস্তে গরম হয় এবং এই এবং এটা তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেই থাকে। মানে বিষয়টা হচ্ছে এই, আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকে, আস্তে আস্তে রোধ বাড়তে থাকে, রোধ বাড়তে থাকে, আস্তে আস্তে প্রবাহ কমতে থাকে। এরপরে যেটা হয়ে যায় যে তুমি একটা জিনিসকে মাপতেছো, এখন যেটা মাপতেছো সেটা নিজেই বার প্রতি মুহূর্তে চেঞ্জ হইতেছে, তাহলে তুমি সেটাকে ঠিক মতো মাপবা কি সম্ভব? সম্ভব না, মানে সম্ভব হলেও সেটা আসলে একটু মানে ভুলভাল মান চলে আসবে, আর এই কারণে ফিলামেন্টের বাল্বের রোধ মাপা কঠিন। বুঝতে পারছি, জি স্যার। আর কার কি প্রশ্ন আছে? আচ্ছা, চ্যাপ্টারের বাইরে যদি প্রশ্ন থেকে এখন করা যায়, বাইরে থেকে প্রশ্ন করতে আমি কখনোই ডিসকারেজ করি না, বাট এখন তোমাদের থেকে আমি বেশি এক্সপেক্ট করতেছিলাম ম্যাথ, মানে চ্যাপ্টার রিলেটেড প্রবলেম সলভিং। কারণ যখন তুমি চ্যাপ্টার থেকে প্রবলেম দেখাও, ইট প্রুভস দ্যাট যে তুমি আসলে প্র্যাকটিস করছো, আর যখন তুমি চ্যাপ্টার থেকে কোনো কিছু পাও না তার মানে বোঝা যায় যে তোমরা আসলে কেমন পড়াশোনা করছো, বুঝতে পারছো? তো যাই হোক, এখন চ্যাপ্টার বাইরে থেকে প্রশ্ন করতে ব্যস্ত করে ফেলো, সমস্যা নেই। আচ্ছা, ওই মানে আলো তো যখন আপতিত হয়ে আবার যখন প্রতিফলিত হয় তখন মানে তো আলো কিছু ডা কইমা যায় না, ক্ষীণ হয়ে যায় না? হ্যাঁ। আচ্ছা, এখন আলোটা যদি এতই ক্ষীণ হয় যে আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার সময় এটা মানে আমাদের দৃষ্টি ইসের বাইরে চলে যায়, তখন মানে কি হবে? তখন কি হবে, এটা আলোটা ডিম হয়ে গেছে, আমরা নিশ্চয় প্রপারলি দেখবো না, একটু কি আর কি হবে? তখন কি আপতিত রশ্মি থাকবে কিন্তু প্রতিফলিত রশ্মি থাকবে না, এরকম? Thank you.
প্রতিফলিত রশ্মি অবশ্যই থাকবে, সেটা সারা জীবনই থাকবে, হয়তো সেটা আমরা এতটাই ক্ষীণ দেখতে পাচ্ছি না। এখন আমরা দেখতে পাচ্ছি না মানে তো সেটা নাই তা না, সেটা অনেক ক্ষীণ, সেটা আমাদের খালি চোখে আমাদের চোখ অ্যাবজর্ব করতে পারে না, বা কোনো ডিভাইসের সাহায্যে কোনো সেন্সর খুব সহজে সেটা সেন্স করতে পারে। ঠিক আছে, যেমন আমরা যখন টিভি রিমোট ব্যবহার করি, হ্যাঁ দেখবা টিভি রিমোটের সামনে এখন তো আধুনিক রিমোট আমরা ব্লুটুথ বেস রিমোট ব্যবহার করে নাকি, বাট নর্মালি এখন অনেক জায়গায় আমরা রিমোটটা ব্যবহার করি সেটা সামনে একটা ছোট লাইটের মতো থাকে, তারপরে যখন রিমোটটা দিই সেখান থেকে এক ধরনের আলো বের হয়, সেটাকে আমরা দেখি কখনো দেখি না, সেটা হচ্ছে ইনফ্রারেড। তো আমরা সেটা দেখি না বলে কি সেটা নাই, সেটা অবশ্যই আছে, সেটা টিভিতে সেন্স করে গিয়ে যাচ্ছে বলেই চ্যানেল চেঞ্জ করতে পারি, ভলিউম চেঞ্জ করতে পারি। ঠিক আছে, হ্যাঁ বুঝছি। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা ভাইয়া, যে অবাস্তব প্রতিবিম্বর ক্ষেত্রে তো অবাস্তব প্রতিবিম্বর ক্ষেত্রে তো মানে আলো প্রতিফলিত হয় না, না সব জায়গাতেই আলো প্রতিফলিত হয়, অবাস্তব বাস্তব সব জায়গাতেই আলো প্রতিফলিত হয়। না ভাইয়া, বইয়ে একটা লাইনে দেখলাম লেখা যে অবাস্তব প্রতিবিম্বর ক্ষেত্রে আলো প্রতিফলিত হয় না, ভুল কথা বলছে। অবাস্তব প্রতিবিম্ব হয়তো এটা টাইপিং মিস্টেক, খুবই খুব সম্ভবত, এছাড়া কিছু না। অবাস্তব প্রতিবিম্ব যেটা হয় আলোকরশ্মি প্রকৃত অর্থে মিলিত হয় না, এবং অবাস্তব বিম্বকে পর্দায় ফেলা যায় না, আর বাস্তব বিম্বকে পর্দায় ফেলা যায় এবং আলোকরশ্মি প্রকৃত অর্থে মিলিত হয় বলেই এটা করা যায়। এটাই হচ্ছে পার্থক্য, প্রতিফলিত হইতেই হবে, তুমি বিম্ব তৈরি করতেছ তাহলে তোমাকে প্রতিফলন অথবা প্রতিসরণের যে কোনো একটা হইতেই হবে, তাহলে তুমি বিম্ব পাইলা কি হবে? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ হচ্ছে 0.68 মিটার, আচ্ছা স্যার ব্যাস 1 মিলিমিটার, ডি হচ্ছে 1 মিলিমিটার, দাঁড়াও এখানে একটু কাজ ছেড়ে নেই, তাহলে ব্যাস যদি 1 মিলিমিটার হয় তাহলে ব্যাসার্ধ হচ্ছে ডি বাই টু, এটার সাথে ইনটু হবে আমাদের যদি মিলিমিটার তাহলে 100। স্যার ওখানে কি পয়েন্ট ওয়ান ছিল না? ডিস্টেন্স আসলে অনেক ক্ষুদ্র। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ছিল স্যার এটা। আচ্ছা এখন ধরো আমরা পয়েন্ট ওয়ান ধরে করি আর ওয়ান ধরেই করি, এখানে কিন্তু মানে প্রবলেম এইটা না, এটা পয়েন্ট ওয়ান ছিল না ওয়ান ছিল, প্রবলেম এইটা যে এই ভ্যালু গুলো দেওয়া থাকলে সেখান থেকে উত্তরটা বের করে আনার ক্যাপাবিলিটি আমি জানি কিনা বা সূত্রটা আমি বুঝতে পারি না, ওইটাতে কি সমস্যা আছে বলো? ওইটাতে কি সমস্যা আছে? কেমনে ম্যাথটা করতে হবে স্যার? হইছে স্যার, হ্যাঁ রো ইকুয়াল আর এ বাই এল, তখন যেটা হয়ে যাবে আমাদের আর এ বাই এল, এই সূত্রটাই ব্যবহার করতে হবে, এবং এই এর মান বের করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে তোমাকে অবশ্যই কিন্তু পাই ইন্টু ডি বাই টু হোল স্কোয়ার করতে হবে, কথাটা বুঝতে পারছো? এখান থেকে তোমার 1 মিলিমিটার যদি তুমি বসাও মানে যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু আবার মিলিমিটার স্কোয়ারে আসবে, সেটা কিন্তু এসআই এককে তোমার নিতে হবে, তো সেটা নেওয়ার জন্য তোমাকে কিন্তু খেয়াল করো মিলিমিটার থেকে আমরা আসলে মিটারে নিতে চাই, 10 মিলিমিটারে কত, সরি 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার, তার মানে 1000 মিলিমিটারে কত হয়, 1 মিটার হয়, তার মানে তোমাকে 10^3 দিয়ে মানে বা 10^-3 দিয়ে গুণ করতে হবে, তো তোমার এখানে অ্যান্সার যেটাই আসুক না কেন এর ক্ষেত্রে ফলের তার সাথে তুমি যে কাজটা করবা 10^-6 করবা,
কেন কারণ এটা হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থ দুইটা আছে তো এখানে পাই ইনটু ডি এর মান 1 মিলিমিটারই বসাবা 2 বসাবা সব মিলে তার সাথে যেটা তুমি আমরা 6 গুণ করবা দেখেন এখান থেকে যে ভালোগুলা পাবা সেগুলো সব এখানে বসাবা বসালে তোমার অ্যানসার চলে আসা উচিত তুমি কি এই কাজটা করছো আর এখানে যে অ্যানসার মিলতে হবে কোন কথা না কারণ এখানে হয়তো রাখতেই পারে অস্বাভাবিক আর কারো কোনো প্রবলেম আছে কি ডেলিভারি করতে বলে স্যার এখানে তোমার কথা অফ হয়ে গিয়েছিল আবার বলো এমন একটা যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট বা একটা ডিভাইস যেটা আমরা বর্তমানে এক্সটারনালি অ্যাড করি একটা ফিজিক্যাল একটা ডিভাইস আর অভ্যন্তরীণ রোধ আসলে কোনো রোধক না মানে এটা ফিজিক্যালি একটা রোধ অ্যাড করা হয় তা না এটা ব্যাটারির মধ্যে যে পদার্থ থাকে সেই পদার্থের নিজস্বতার জন্য অটোমেটিক্যালি জেনারেট হয় এই আর কি পার্থক্য রোধ বাইর করতে হলে স্যার অভ্যন্তরীণ রোধটাকে যোগ করতে হয় যদি অভ্যন্ত না তুলনো বের করতে অভ্যন্তরীণ রোধকে যোগ করতে হয় না যদি বর্তনীর মোট প্রবাহ বের করতে হয় তখন ওই মোট প্রবাহ বের করার সময় তোমার তাহিরের তুলনো রোধের সাথে তোমার অভ্যন্তরীণ রোধটাও অ্যাড করে দিয়ে তারপর প্রবাহের মান বের করতে হবে বুঝতে পারছি আর কি প্রশ্ন আছে তাহলে আর কোন প্রবলেম নাই ধরে নিতে পারি তাই তো ঠিক আছে তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ আমরা অবশ্যই রবিবারের মধ্যে যে কাজটা করবো যে এই শীত নোট আমাদের যে শীতটা আছে সেই শীতের প্রত্যেকটা ম্যাচ সুন্দর করে নোটখানে তুলে আমাকে পাঠাবেন ঠিক আছে এটা আপনাদের দায়িত্ব আর আরেকটা জিনিস বলে রাখি আগামী রবিবার অথবা আগামী বৃহস্পতিবার এই দুই দিনে হয়তো কোন একটা ক্লাস মিস হইতে পারে ঠিক আছে যদি মিস হয় আমি আগে থেকে জানায় রাখবো এবং সেটা পরবর্তীতে একটা ব্যাকআপ ক্লাস দিয়ে দেওয়া হবে এবং এই ব্যাকআপ ক্লাসটা কবে থাকবে সেটা আমি তখন জানাই দিব না এখন জানাবো না ঠিক আছে রবিবারও মিস হইতে পারে অথবা পরের যে বৃহস্পতিবার সেই দিন মিস হইতে পারে ঠিক আছে জানাই রাখলাম তোমাদের আগে থেকে তো আল্লাহ হাফেজ